모두 비겁해서 자르다! 시작분 하겠어 나! 시작분 하겠어! 모두 잘한다고 하겠어! 에이 모두! 에이 아마누셰를 맞다고 그러니 두더바리 밀려버리고 보사비! 보사비나! 보사비나! 에이 아마누셰를 맞다고 그러니 바리 일바로 바리 말! 아무나 기꺼리스틸람! 자마들 미소네 이 아마누셰를 맞다고 그러니 라기세! 나! 말해! 어마! 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 죽거라 숙시선데 저는 아 죽거라 숙시선데 뭐 하겠어 나? 아이 모두! 에이! 저 먼저 내가 보셔. 아쇼, 저 이제는 보셔. 보셔. 에이 마스터, 에이. 이런 거 속도마리 사투로. 에? 또미 애들께 끼식카디소. 끼꾸식카디에서 다들께. 제 에라카리 조탈라 마누즈들 이 조트니에 세니미니 결티세. 에? 에이 식카디에서 또미 애 요마누즈 굴라게. 아마누즈 바니에서 또미 애들께. 바바스만, 또미 카스테가만 코르테게라. তোমার তো আমি ভালো ছেলে বলেই জানি মল্লর সাহেবের মতো এরকম গণ্যমান্য ব্যক্তির সাথে এমন কাজ তুমি কেন করলা আরে বেয়া তুমি যদি হবা তাহলে এতকাল তোমার কি শিক্ষা দিলাম হ্যাঁ স্যার মন্ডল কাকে এতক্ষণ নানান প্রশ্ন করতে আমি কোনো প্রশ্নের উত্তর দেই নাই কিন্তু স্যার আপনার প্রশ্ন তো সুখ থাকা যাচ্ছে না স্যার আপনি যা করছেন তা যদি সত্যি হয় তাহলে সারা জীবন আমাকে যে শিক্ষা দিলাম তাই তো মিথ্যা হয়ে যাচ্ছে স্যার এসব তুমি কি করছো আসমান স্যার আপনি তো আমাকে শিখাইছেন যে প্রাণ থাকিলে প্রাণী হয় কিন্তু মন না থাকিলে মানুষ হয় না মানুষ হওয়ার জন্য যে মন দরকার সেটা কি মন্ডল সাসাগের আছে স্যার আমরা তো দিন দিন মনে করি যে ওই যে গণ্যমান্য লোকের যে সংজ্ঞা সেটাই পাল্টা ফেলা দিচ্ছি কাউকে ভয় পায় কাউর ভয় যদি সালাম দেওয়া লাগে তাকে আর যাই কো আসলে গণ্যমান্য ব্যক্তি তো স্যার বলা চলে না স্যার আর আমার ক্ষতির কথা করছেন স্যার টাকা পয়সা জায়গা জমি দখল করলে পরে কি ক্ষতি হয় স্যার স্যার আমার একটা প্রশ্নের উত্তর দেন দিনি মন্ডল চাচা কেবে করে স্কুল কমিটির সভাপতি হইল যে লোক নিজের নাম লিখতে পারে না সে হচ্ছে স্কুল কমিটির সভাপতি আর তার দস্তখত না হইলে পরে আপনাকে ওই শিক্ষকগুলোর বেতন হচ্ছে না তারে দেখলে পরে আপনি তো চেয়ার ছাড়া দেওয়া লাগে আপনি প্রধান শিক্ষক আপনি দেশের সর্বোচ্চ ডিগ্রি নিছেন তারপর ওই মন্ডল কাকা দেখলে পরে আপনার চেয়ার ছাইরা হাত কাছুমাছু করে পাঁচ মিটার দাঁড়ায় থাকা লাগে স্যার স্যার আপনার খারাপ লাগে না স্যার একজন ছাত্র হিসাবে আপনি যে শিক্ষা দিচ্ছেন তাতে তো আমার খারাপ লাগে এই সালা ভাই চুপ থাক চুপ থাক তোর কাছ থেকে আমাকে শিক্ষা নেওয়া লাগবে হ্যাঁ তোদের সাইতে কি আমাদের বুদ্ধি কম আমার তো অন্তত তাই মনে হয়েছে কাকা কে কাকা আপনি তো সারা জীবন বুক ফুলা করতেন যে আপনার বুদ্ধি হচ্ছে শিয়ালের বুদ্ধির মতো এবং সেটা নিয়ে আপনার কত অহংকার কিন্তু কাকা আপনি মনে করে ভুলে গেছেন যে মানুষ সৃষ্টি সিরাজীব এবং সেটা তার ওই বুদ্ধির জন্যই এই মানুষের বুদ্ধি বিবেচনার জন্যই তো আজকে সাদের দেশে যাচ্ছে পুরো পৃথিবী হাতের মুঠোয় নিয়ে আসছে মানুষের ওই বুদ্ধির জন্যই শিয়াল মানুষ হচ্ছে বুদ্ধিবান কেমন করে হয় রে কাকা আচ্ছা কাকা আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন দি কাকা যে আপনি কোনোদিন বাড়ির উপর একটা ফকির ডাইকা নিয়ে খাওয়াইলেন না সেই আপনি মানুষ ডাইকা নিয়ে গ্রামবাসী ডাইকা নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে খিলাইলেন কিসের জন্য শুধুমাত্র আপনার বাড়ি যাতে ভাগা বাড়ি হয় আপনি যারা বাপ পুত্র দেখলে যেন মানুষ কয়ে যে বাঘ যাচ্ছে আমার একটা প্রশ্নের উত্তর দেন দি কাকা বাঘ মানুষের কোন উপকারে আসছে একটা হিংস্র প্রাণী তার সাথে নিজেকে তুলনা করার জন্য আপনারা উঠা পড়া লাগলেন আপনারা যদি ভালোই হন আর আপনারা যদি মানুষের উপকারই করতেন তাহলে আপনাদের বাড়ির সামনে দিয়ে হাইটে যাওয়ার সময় আপনার বাড়ির উপরে আঙ্গুল তুলে করতে এটা যদু মন্ডলের বাড়ি মধু মন্ডলের বাড়ি এরা ভালো লোক এটা ভালো মানুষের বাড়ি তা না কইরা লক্ষ লক্ষ টাকা খরচ করে বানালেন শুধু নিজে করে হিংস্র বানানোর জন্য তাই না বাহ বাহ কাকা এই সামরা এই তুই কিন্তু তোর লিমিট ক্রস করতেছিস তোর জন্য এই গ্রামে আমার সম্মান ধুলোয় মিশে গেছে তোর জন্য তোর জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে তোর জন্য এই গ্রামের মানুষ আমার শিয়াল করে না বাহ কাকা বাহ খুব ভালো লাগলো আপনার কথা শুনে এখন আপনার মেলা কষ্ট লাগতেছে আপনার মায়ের বিয়ে ভেঙে গেছে কে রেহানাপুর জন্য আপনার কষ্ট লাগে না
মধু ভাই আপনার মনে নাই আপনি রেহানাপুর সাথে কি করলেন মেলা দিন তার হাতে প্রেম কইরা যখন বিয়ের কথা আসলো তখন কেবল মাত্র একটা সাইড সেক্টর গাড়ির জন্য আপনি বিয়াটা ভাঙিয়ে দিলেন রেহানাপুর দুঃখে কষ্টে অপমান সহ্য করতে না পাইরা নিজের গলায় ফাঁসি দিল মেলা ভয় পেয়ে গেছিলাম রে সাবানা আমার মনে হয়েছে কোন দিন আমার গ্রাম ছাড়া লাগে কোন দিন রবিন পেট ছাড়া লাগে কোন দিন আকাশ কাকা ছাড়া লাগে তোমরা তো মাত্র তিনজন মানুষ তোমাদের কত জায়গা লাগে থাকার জন্য কত জায়গা হইলে পরে তোমরা শান্ত হবে কও তুমি মন্ডল কাকা আমি আপনাকে শুধু বুঝাবার চাইছি যে পৃথিবীতে সবার উপরে মানুষ কে কি জানেন না এই তো স্যার বসে আছে স্যারই তো আমাদের শিক্ষা দিছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মন্ডল সাহেব আর একটা রশি নিয়ে আসেন সেই রশি দিয়া আসমানের লাগে আমারও বাঁধেন বাঁধতে শাস্তি দেন সাহসের অভাবে আপনার কৃতকর্মের কোনো প্রতিবাদ করতে পারি নাই কিন্তু আমার ছাত্র আসমান প্রতিবাদ করে আমার শিক্ষা দিয়ে দিছে অন্যায়ের প্রতিবাদ না করা সেটা হচ্ছে অন্যায় অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুজনই সমান অপরাধী আর সেই অপরাধের জন্য আপনি আমার শাস্তি দেন আমার শাস্তি পাওয়া উচিত মেয়ে আজকে আপনার একটা অনুরোধ করবে রাখবেন কি অনুরোধ মা আপনি এই গ্রামবাসী সবার কাছে মাপ চাবেন দুই হাত জোর করে মাপ চাবেন আর আপনি আজকে আমারই কথা দেবেন আর কোনোদিনও একটা পয়সাও কারোর কাছে আপনি মাইরে খাবেন না আমাকে যা আছে অনেক আছে আব্বা টাকা পয়সা হচ্ছে সম্মান অনেক জরুরি অনেক দরকার আমি খুবই লজ্জিত কোনদিন মানুষের সম্পদ আর গ্রাস করব না আমিও খুব লজ্জিত আমারে আপনারা মাফ করে দেন আমি অনেক লজ্জিত আমি জীবনে আর কোনোদিন মানুষের সম্পদ গ্রাস করব না অযাচিত ভাবে কারুর ত্রাণ নেব না আমারে আমারে আপনারা মাফ করে দেন আমি যে কাম করেছি আমি মাথা নিচু করে থাকবো
গীতা তুমি গেটের মধ্যে ডিউটি ফালায়া ছাদের মধ্যে গীতা করো না ভাই ওইসে কি হইছে ছাদে যে কলগা আছে নি হেটা সারা কিনা হেটা দেখতাম আইছি আবার ওদিকে সালমান বাড়ি যে কিডন্যাপ করছে না হেটা দেখতাম গেছিলাম এই বেকুব তুই কি সমাজ সেবক নিজের কাম নিজের ডিউটি ফালায়া সমাজ সেবা করতে গেছো হ্যাঁ সেবা করতে গেছো হ্যাঁ না মানে ভাইয়া আছে না মানুষের বিপদ হলে একটু উপকার করতে না বিপদ দেখতে হলে আমরা দেখবো যারা মালিক পক্ষ আছি তারা দেখবো তোর দেখার তো কোনো দরকার নাই হ্যাঁ আর যারা খায়া গোজারা গীত করো হ্যাঁ যাও গেটে ডিউটিতে যা সুলেমান কি ঘরে আছে নাকি জি ভাইয়া আছে আপনি কি ইয়ানো যাবেন কেন যাই দেখি দেখি আসি অসুস্থ মানুষ না দেখলে বলবো যে দেখতে আসে নাই কেমন শুনলাম কিডনাপাররা নিয়া বলে কুত্তা পিটান পিটাইছে কুত্তা এডাম কি মনে করেন গেড়ে গুড়ি বেকা করে দিছে আচ্ছা ভাইয়া যদি ইয়া না যান জানো সময় তেল লই যাই আমার ইটা কি দেখো তেল কেন নিয়া যাম না মানে সলমান ভাই আরো যে দেখতো ভাই খালি হাতে করে আনি ফিটি ভাই ফাটি ভাই আজ এতক্ষণ টিভি আইছে হাত ব্যথা হয়ে গেছে ভাইয়া মনে করেন তেল লই গেলে এত ব্যথা হইতো না এই আহু তোর এই নামটা হয়ে দিছে তোর নাম রাখা দরকার ছিল বেকুব আমি কি মেসিয়ান নাকি যে মেসেজ করবো মালিক পক্ষ কখনো মেসেজ করে না মেসেজ করায় কাকে কি বলতো সেটা বলি আগে চল জলদি যা ওখানে ডিউটি করো গেটের মধ্যে জি ভাইয়া যথেষ্ট